সবকিছু নামও জানি না, তো মা বলবে কি কি পিঠের নাম আছে, মা বলবে আমি জানি না সব পিঠের নাম। তো তোমরা হচ্ছে যে আমরা আজকে যে চ্যালেঞ্জটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পিঠে চ্যালেঞ্জ। তো মা বলো কি কি আছে এখানে পিঠে। মালপোয়া, ভাপা পিঠে, পাখি সাপটা, মুগের কুলি, এটা তেলে ভাজা, এটা আমরা যেটাকে চিত্র পিঠা বলি, চিত্র পিঠাটা কিন্তু দেবী জানো, আর এটা হলো সর্ষে পিঠে। ঝালটা শেষ করা যায় কিন্তু মিষ্টিটা শেষ করা যায় না, অল্প একটু খেলে মুখটা মেরে নেয়, তাই তো? আমরা দুজনের মধ্যে কি অত মিষ্টি পছন্দ করি না, তো দেখি চেষ্টা করবো সবটা শেষ করার, শেষ করার চেষ্টা করবো। এটাই যেহেতু চ্যালেঞ্জ আছে, পারবে খেতে তুমি? চেষ্টা করব, সব পারলে সব খেয়ে ফেলবে, পারলে আমারটাও খেয়ে ফেলবে, কোনো অসুবিধা নেই, চেষ্টা করবো, শেষ করে শেষ করবো। এটা হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ, দেখি আমরা কতটা শেষ করতে পারি। যার বেশি থাকবে সে তো হেরে যাবে, যার কম থাকবে সে জিতে যাবে। তোমাদেরকে খারাপ লাগুক আর আমাদেরও খারাপ হোক, দুজনটাই ভালো থাকি। মিষ্টিকে আজকে চ্যালেঞ্জ নিয়ে পরবর্তী নিউজ ভিডিওতে অবশ্যই সেটা থাকবে। তাহলে শুরু করি আমি, এটা এরা মালপোয়া না, তো মালপোয়া দিয়ে শুরু করছি। মালপোয়াটা খুব ভালো লাগে খেতে, তোমাদের কি কি পিঠে পছন্দ কমেন্টে জানাবে। এত আইটেম আছে জানি না শুরু করতে পারবো, যেন সব রেস্ট করে জানাবো কেমন মা বানিয়েছে, সবকিছুই মা বানিয়েছে। তুমি কিছু বলো, মিষ্টি খেতে ভালোবাসি না, খাচ্ছি এখন টেস্ট করবো যেটা পাটি সাপটা। পাটি সাপটা এখানে চিনি বানানো, চিনি এটা চিনি দিয়ে বানানো, দারুণ আছে। সত্যি খুব ভালো হয়েছে,
মিষ্টি তো অল্প খেলেই মুখটা বেড়ে নেয়, লঙ্কা নিয়ে বসলে ভালো তো। সবকিছু আগে ট্রাই করি, তারপরে দেখি বেশি খাওয়া যায় কিনা। এটা হলো যে ভাপা পিঠে, হ্যাঁ গরম একটু আগে বাচ্চা। বাড়িতে বানানো তো সেই গুড়, এই ভাপাটা একটু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায়। এটা ভালো হয়েছে, আমরা বুঝি আমি চষি পিঠা টেস্ট করি, চষিটা কেমন পানি আছে মা, সব টেস্ট তোমাদের বলবো। খুব ভালো দারুণ টেস্ট হচ্ছে, একটা গুড়ের গন্ধ ফ্লেভার আসছে। প্রথমেই বলে দিয়েছিলাম মনে হয় না শেষ করতে পারবো। মা মনে হচ্ছে শেষ করে দেবে, কারণ মা খেয়ে যাচ্ছে। আমি পারবো না শেষ করতে, আমি এখনই বলে দিচ্ছি। খুব ভালো হয়েছে এটা, সবকিছু ঠিকঠাক। একবারে খেলে কোনো স্বাদ বুঝতে পারবো না, অল্প খেলে খেলেও পরে খাবো, পরে ভালো লাগবে, একসাথে খেলে কোনোটাই ভালো লাগবে।
পুরো খেতে পারবো না, আমি কমিয়ে অল্প বাটির মধ্যে দিচ্ছি। ঝাল উঠলে পরে খেয়ে দিতাম, দেখো কি সুন্দর। খেয়ে দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে চিতই পিঠা, অনেকে সাদা পিঠাও বলে দুধের মধ্যে। এটা মনে হচ্ছে চামচ দিয়ে খাওয়া যাবে না, এটাকে হাত লাগাতে হবে। আমি এখান থেকে নিয়ে দেখি লঙ্কা দিব, লঙ্কা বেশি মিষ্টি খাওয়া যাবে সত্যি তাই। সবে প্রচন্ড পরিমাণে মিষ্টি, তাও খাবার জন্য মিষ্টিটা কম দেওয়া হয়েছে, তবু পারবো না খেতে, খেতে পারবো না। যারা মিষ্টি খুব 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 পরিমাণে পছন্দ করে তারা একটু শেষ করতে পারবে। আমাকে যতই ঝাল দেয় আমার বড় ছিল ভীষণ ভালোবাসি ঝাল, এটা হাত দিয়ে নিতে হবে, হাত দিয়ে নিতে অসম্ভব খাবার, পারবো না খেতে, এটুকুই খাবো। দারুণ টেস্ট হয়েছে কিন্তু খেতে পারবো না মিষ্টি। ভাত মিলি খাচ্ছি, মার এটা শেষ, আমার এটা আছে, আমার কাছে তিনটা, মার কাছে তিনটা, আর এটা সেম সেম একই। ও না আমার এটা অর্ধেক পড়ে আছে, পারলাম না খেতে, পারছি না খেতে, এত মিষ্টি খেতে পারি না। মুগের পুলিটা খেতে পারলাম না, এটা খাইতে পারলাম না, পরে খেয়ে নিবো। আমার টেস্ট বুঝতে পারছে, সব একই টেস্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না কোনটা স্বাদ। আমার প্রথমে এটা খেয়েছি, আমার এটা খুব ভালো লেগেছে, প্রথমে যে দুইটাই খেয়েছি মুখে হয়েছে, তারপর সব এত মিষ্টি। নজর লঙ্কা খাই, কাঁচা লঙ্কা ঝাল চোখে পারবো না এতে। এই
বারবার খেতে না খাবার পারবো না সম্ভব না তো বন্ধুরা আমরা আর খেতে পারছি না খেতে পুরো মেরে নিচ্ছে সব পিঠে টেস্টি আমার কাছে এখন একরকম মনে হচ্ছে কিন্তু সবগুলো পিঠেই দারুণ মানে দারুণ হয়েছে তো পালা আমরা সব রয়ে গেছে পরে সব শেষ করে দেবো আস্তে আস্তে খেয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবটি শেষ করতে পারিনি যদি চ্যালেঞ্জ করা হয় এরকম ভাবে তাহলে যদি গোনা হয় সরি যদি গোনা হয় তাহলে মার কাছে মা যেটুকু শেষ করেছে আমি সেটুকুই শেষ করেছি না আমি একটা বেশি খেয়েছি যাই হোক বাবা পিঠাটা খেয়েছি তারপরে তেলে ভাজা একটা খেয়েছি বেশি ঠিক আছে মা জিতে গেছে আজকে আজকে মা জিতে গেছে মারা কে আরেকটা পিঠা আমি খাই দিব হয়ে গেল এটা আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ হলো যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও যে তোমার আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে দিও তাহলে শেয়ার করে দিও তাহলে টাটা টাটা